66 ফিট বাই 48 ফিট জায়গায় 4 ইউনিটের বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব 66 ফিট ইনটু 48 ফিট জায়গায় অর্থাৎ 7.3 শতাংশ বা ডেসিমিল জায়গায় যদি আমরা কাঠায় ধরি তাহলে 4.43 কাঠায় কীভাবে সুন্দর একটি বাড়ির ডিজাইন করবেন সে বিষয়ে আমরা আজকে আপনাদেরকে জানাবো। তো সেক্ষেত্রে আপনারা কি কি পাবেন এই বাড়ির ডিজাইনে এবং কিভাবে করলে আপনার খরচ কমাতে পারবেন এবং বাড়ির ডিজাইনের কিছু বিষয় আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। প্রিয় ভিউয়ার্স, আসলেই চমৎকার একটি বাড়ির ডিজাইন, মাশাআল্লাহ। আপনারা যারা বাড়ির ডিজাইন করতে চান আসলে আপনাদের রুচি অনেকেই, অনেক ভাইয়েরা আছেন যে আধুনিক বাড়ি নির্মাণের ক্ষেত্রে আপোষহীনভাবে কাজ করে যান। তো অনেকেই কম টাকার ডিজাইন চান বা অনেকে বলেন যে ভাই এত টাকা লাগে ডিজাইন করতে, আপনার কোটি টাকার বাড়ি যদি আপনার ডকুমেন্ট ভালোভাবে তৈরি না করেন তাহলে কিন্তু আপনার বাড়ির যে স্বপ্ন সেই স্বপ্ন হয়তো পূরণ নাও হতে পারে। প্রিয় ভিউয়ার্স, একজন ইঞ্জিনিয়ারকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, কিন্তু উনি চাইলে আপনার জন্য অনেক কিছুই করে দিতে পারবেন। তো আপনারা যারা বাড়ির করতেছেন বা করবেন তারা চাইলে আজকের এই চমৎকার বাড়ির ডিজাইনটি দেখতে পারেন। আমাদের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি কুমিল্লাতে নাঙ্গলকোট পৌরসভায়। তো ভাই একজন প্রবাসী, তো যারা এরকম সুন্দর বাড়ির ডিজাইন প্রয়োজন মনে করেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন। দেখুন, আমরা এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে বাড়িটি সব কিছু দেখানোর চেষ্টা করেছি। মনে হচ্ছে যে বাড়িটি বাস্তবে দাঁড়িয়ে গেছে, বাড়ির কাজ চলমান। ইনশাল্লাহ বাড়ির কাজ শেষ হলে আপনাদেরকে সেম বাড়ির ডিজাইনটা আমরা রিভিউ করব। তো এটা হচ্ছে ছাদের অংশ, অর্থাৎ ছাদের যে রূপ অংশে কী কী কীভাবে কাজ করা হবে তা দেখানো হয়েছে এবং বাড়ির প্রত্যেকটা সাইড থেকে আমরা চেষ্টা করেছি বাড়িটির সকল বিষয় তুলে ধরার জন্য। এখানে সামনে যে ডাক ইউজ করা আছে সেই ডাকটা কিন্তু দেখা যাচ্ছে না। আপনারা অনেকেই টয়লেট সামনে দিলে মনে করেন যে পাইপ দেখা যাবে কি না, আসলে আপনি প্ল্যানিং অনুযায়ী কাজ করলে কাজ অনেক সুন্দর হবে। তো প্রিয় ভিউয়ার্স, চলুন এবার আমরা প্ল্যানটি দেখে নিই এবং কী কী আছে এই বাড়িটিতে। এটা হচ্ছে চারতলা বাড়ির ডিজাইন। এখানে আমাদের ইঞ্জিনিয়ারদের নাম্বার দেওয়া আছে, অর্থাৎ আমরা যারা ডিজাইনটি করেছি ওনার নাম হচ্ছে তাজুল ইসলাম ভাই। 2847 স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়ির ডিজাইনটি করা। তো এই বাড়ির গ্রাউন্ড ফ্লোর অথবা আমরা যেটা বলি প্রথম ফ্লোরে কী কী আছে তা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে পার্কিং এরিয়া, সুন্দর একটা স্পেসে পার্কিং এরিয়া করা আছে এবং এখানে একটি টয়লেট রাখা আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখানে সিঁড়ির যে অংশটা দেখতে পাচ্ছেন, 3 বাজের সিঁড়িতে 3টা ইউনিট নিচে সেট আপ করা হয়েছে 2 বেডরুমের, অর্থাৎ 2 বেডরুম, 2 টয়লেট, 1 কিচেন এবং 1 ড্রয়িং স্পেস, 1 বারান্দা। তো এরকমভাবে 3টি ইউনিট সাজানো আছে এবং খুব স্ট্যান্ডার্ড সাইজেই সেই সাইজগুলো দেখা যাচ্ছে, 12-12, 11-12 এবং কিচেন দেখা যাচ্ছে 6 ফিট বাই 8 ফিট। তো প্রিয় ভিউয়ার্স, বাড়ি নির্মাণের ক্ষেত্রে আপনি একটু পরিকল্পিত কাজ করলে কিন্তু আপনার বাড়িটি অনেক সুন্দর হবে। বাড়িটির প্রস্থ দেখতে পাচ্ছে 48 ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে 67 ফিট, তাহলে আমাদের টোটাল জায়গা লাগতেছে 7.3 এবং যদি আমরা কাঠায় ধরি তাহলে 4.43 কাঠা। তো যাদের এরকম শেপের জায়গা আছে আপনারা চাইলে এরকম সুন্দর ডিজাইনের বাড়ি তৈরি করে নিতে পারেন। আপনারা দোতলায় দেখতে পাচ্ছেন এখানে মালিকের একটা স্পেস রাখা আছে, অর্থাৎ যে ওনার উনি একটা অর্ধেক অংশে থাকবেন এবং বাকি অর্ধেক অংশে 2টা ইউনিট। তাহলে আমরা দোতলায় গিয়ে 3টা ইউনিটের সেট আপ করেছি ওনার জন্য, 4টা বেডরুম, 3টা টয়লেট, কিচেন এবং কি ড্রয়িং স্পেস সহ খুব সুন্দর করে সেট আপ করেছি এবং বাকি দুই পাশে আমরা 2টা ইউনিট সেট আপ করেছি 3 তলায়, অর্থাৎ আমাদের টিপিক্যাল ফ্লোরে গিয়ে আমরা 4টা ইউনিটের সেট আপ দিয়েছি এবং কি খুব স্ট্যান্ডার্ড মানের ইউনিট বলতে পারেন, যেহেতু রুমের সাইজ 11-11, 12-12 এবং বাথরুম 4.5-7 এবং কি বেলকনি সহ কিচেন সবগুলো বিষয় আমরা ইনক্লুড করে দিয়েছি যাতে এখানে ভেন্টিলেশন সহ কোনো সমস্যা না হয় এবং কি প্রত্যেকটা বাথরুমে ডাক ইউজ করা আছে, অর্থাৎ আপনি কোনো অংশ থেকে পাইপ দেখতে পাবেন না। আপনি 3D ভালোভাবে দেখলে এই প্ল্যানের আলোকে আপনি সব কিছু বুঝতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, সুন্দর ডিজাইনের জন্য প্রয়োজন একজন দক্ষ ইঞ্জিনিয়ার এবং কি দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করানো। তো যারা বুদ্ধি করে সুন্দর ডিজাইন করাতে পারবেন তারা সেই ডিজাইনের আলোকে অবশ্যই বাড়িটিও তৈরি করতে ফেলতে পারবেন।
প্রিয় ভিউয়ার্স, আমরা চাই আপনার স্বপ্ন পূরণ হোক, আপনার বাজেটের আলোকে আপনার সুন্দর বাড়ি নির্মাণ হোক, সেটাই আমরা প্রত্যাশা করি। আপনার কষ্টের টাকা যাতে সব টাকা যাতে আপনার সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আমরা সেই আশা ব্যক্ত করি। প্রিয় ভিউয়ার্স, এই বাড়িটির ফ্রন্ট অংশ থেকে শুরু করে সাইড থেকে টপ থেকে আমরা সবগুলো অ্যাঙ্গেল দেখিয়েছি। এখানে জানালার ডিজাইন, তারপর হচ্ছে বারান্দার ডিজাইন এবং কালার, সব কিছু কিন্তু খুব চমৎকারভাবে এখানে সাজানো আছে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।